এটা বেলপুকুর হাই স্কুল আঠারোশো পঁচানব্বই সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল আজকে এই স্কুলের শত জয়ন্তী বর্ষ অর্থাৎ একশো পঁচিশ বছর এই স্কুলের অনুষ্ঠানের শুভ সূচনা হল আজকে অনুষ্ঠান চলবে আগামীকাল অনুষ্ঠান চলবে আমরা মার্চ মাসেও আর একটা অনুষ্ঠান করব এবং দু হাজার কুড়ির ডিসেম্বরের শেষে আমরা আরও চার দিন অনুষ্ঠান করব সেই চারদিনে এই অনুষ্ঠানটা আমাদের সমাপ্তি অনুষ্ঠানটা রজ জয়ন্তী বর্ষর অনুষ্ঠানটা চলছে সতেরো একশো পঁচিশ বছর বেলপুকুর হাই স্কুল সেই স্কুল আজকে আমরা অনুষ্ঠান শুরু করলাম আগামী কালো অনুষ্ঠান থাকবে মার্চে আমাদের একটা পুনর্মিলন অনুষ্ঠান আছে এবং দু হাজার কুড়ির ডিসেম্বরে আমাদের এটা ক্লোজিং অ্যাড্রেস হবে এবং তখন আমরা আরও চার দিনের প্রোগ্রাম করবো আপনাদের এই স্কুলের মানে ঐতিহ্য সম্পর্কে যদি একটু বলেন বেলপুকুর হাই স্কুল ব্রিটিশ পিরিয়ডে সৃষ্টি হয়েছিল নদিয়া জেলার চোদ্দোটা পুরাতন স্কুলের মধ্যে বেলপুকুর হাই স্কুল একটা অন্যতম স্কুল সেই সময় এই জনপদের আশেপাশে যে সমস্ত গ্রাম ছিল ইভেন আমাদের ধুবুলিয়া যেটা আমাদের এখন এই ব্লকের প্রাণকেন্দ্র সেটাও তখন সৃষ্টি হয়নি আঠারোশো পঁচানব্বই সালে এখানে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল এবং তখন বেলপুকুর নবদ্বীপকে আপনাদের বলা হতো যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অক্সফোর্ড তা নবদ্বীপের সাথে সাথে বেলপুকুরেও অনেক পণ্ডিত লোকের বাস ছিল বেলপুকুরে আমরা দেখেছি এখানে আপনার টোল শিক্ষা দেয়া হতো এবং চতুষ্পাঠীর মাধ্যমে টোলের মাধ্যমে এখানে মানুষ পড়তে আসতো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক মেয়েরা এখানে শিক্ষা লাভের জন্য আসতেন আমাদের এখানে দেবী প্রসন্ন চতুষ্পাঠী ছিলেন দেবী প্রসন্ন একজন বড় পণ্ডিত ছিলেন এবং বিদ্যাসাগর থেকে শুরু করে মদনমোহন তর্কলঙ্কার থেকে শুরু করে অনেক পণ্ডিত মানুষের প্রাদুর্ভাব বা পদধুলি বেলপুকুর গ্রামে পড়েছে এখানে অনেক পণ্ডিতদের তর্ক যুদ্ধও হয়েছে সেই থেকেই আমাদের এখানকার মানুষের শিক্ষার একটা অনুরাগ ছিল এবং তার ফলস্বরূপ আমরা আঠারোশো সালে বেলপুকুর হাই স্কুলকে পেয়েছিলাম তৎকালীন যুগ হোস্টেল ছিল অনেক বাইরে বাইরে স্টুডেন্ট আসত আপনারা জানবেন যে পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যার নাম আপনারা শুনেছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এই স্কুলে স্টুডেন্ট ছিলেন আমরা এই স্কুল থেকে পেয়েছি আপনাদের প্রাক্তন ডিআইজি বিএসএফ মানে প্রদ্যুৎ কুমার চট্টোপাধ্যায় এই স্কুলে স্টুডেন্ট ছিলেন এখান থেকে অনেক বড়ো বড়ো স্টুডেন্ট যারা বেরিয়েছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সুনামের সাথে কর্মরত আছেন ডাব্লিউ অফিসার উৎপল ভট্টাচার্য আমাদের এখান থেকে বার হয়েছে অনেক বড় বড় অফিসার এখান থেকে বার হয়েছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা সুনামের সাথে কাজ করছে তা আমরা আগামী দিনে এই স্কুলকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে বিগত দিনে আমরা সতেরো আঠেরো আর্থিক বছরে প্রায় চল্লিশ লক্ষ টাকার ওপর এখানে অনুদান পেয়েছিলাম আজকের এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী আমাদের সামনে কথা দিয়েছেন যে একটা অডিটোরিয়াম আমাদের এখানে করবেন এবং এখানকার যারা প্রাক্তন স্টুডেন্ট স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় তিনি একটা তরুণ নির্মাণ করে দেবেন আর যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি এই মঞ্চটাও স্কুলের একজন শিক্ষিকা শিপ্রা পোশাক তার অনুদানের মাধ্যমে এটা তৈরি হয়েছে তাই স্কুলকে আমাদের এখানকার লোক সবাই খুব ভালোবাসে আমরা সবাই নিজেদের অর্থ দিয়ে শ্রম দিয়ে হৃদয় দিয়ে আমরাকে ভালোবাসি আমিও এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট আমার পাশে সনাতন আছে এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট স্কুলের পরিচালনা সমিতি যিনি সভাপতি তাপস কুমার মণ্ডল উনিও এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট এবং বর্তমান আমার পাশে যিনি রাজ জগন্নাথ গো আমার স্কুলের প্রধান শিক্ষক এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার চিন্তা ভাবনাতেই আজকে এক বছর ধরে উনি আমাদের সাথে লেগে আছে যেভাবে হোক দাদা ভালো করে অনুষ্ঠানটা করতে হবে আজকে আমরা স্যারের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং ওনার পরিচালনা দক্ষতা যথেষ্ট স্কুলকে উনি একটা ভালো জায়গায় রূপ দিয়েছে এবং আমরা চাইবো স্যারকে আগামী দিনে আরও ভালো জায়গায় রূপ দিতে নদিয়া জেলা বা আমার ব্লকের মধ্যে অন্যান্য স্কুলের থেকে আমার স্কুলের রেজাল্ট অনেক ভালো সাংস্কৃতিক কালচার অনেক ভালো গত বছর কুইজ প্রতিযোগিতায় বা অন্য নাট্য প্রতিযোগিতায় ব্লকের মধ্যে আমার স্কুল একটা ভালো স্থান অধিকার করেছে জেলাতেও স্থান অধিকার করেছে আমাদের স্কুল আগামী দিনে আরও স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করছি সবারই শ্রীবৃদ্ধি কামনা করছি আপনাদের সহযোগিতাও চাইছি যাতে আগামী দিন পশ্চিমবঙ্গের মানচিত্রে আমাদের স্কুল ভালো জায়গায় পৌঁছাক যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট